এ জানো স্বপ্ন পূরণের গল্প। পরিযায়ী শ্রমিকের ছেলে বিডিও হতে চলেছেন। ছেলের সাফল্যে পরিবারের পাশাপাশি খুশি গোটা গ্রামের বাসিন্দারা। ইচ্ছা থাকলে উপায় হয়, আর সেই ইচ্ছা শক্তির দ্বারা অসাধ্য সাধন করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের হরদমনগর গ্রামের ছেলে কেশব দাস। WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিডিও হতে চলেছেন তিনি। কেশব প্রতিদিন প্রায় 6 কিলোমিটার পায়ে হেঁটে পড়াশুনো করতে যেতেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে, কারণ একটি সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না বাবার। এমনকি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য একটি ল্যাপটপের আবদার করলেও সেটাও দিতে পারেননি অভাবী বাবা। এই পরিস্থিতিতে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিডিও হতে চলেছেন কেশব দাস। প্রথমত যে জানায় যে আমার যে মানে স্ট্রাগলটা, সেটা মানে আমি আমার স্কুলিংটা ছিল হরদমনগর থেকে, হরদমনগর হাইস্কুল থেকে। তারপরে সেখান থেকে আমি মাধ্যমিক কমপ্লিট করার পর যাই দৌলতপুর হাইস্কুলে, সেখানে আমার উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করি। এবং তারপর থেকে যেহেতু আমাদের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না, তাও আমার বাবা আমাকে খুব মানে খুব কষ্টের সহিত এ করেছিল। মানে বাবা আমাকে, বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন, যে বাবা আমাকে বারবার পুশ করতো যে না তুই যা পড়াশোনা কর। যাই হোক, তারপরে একটা নিজের একটা মানে যেহেতু বয়স বাড়ছে, তো নিজে থেকে একটা ভাবছিলাম যে কোনো একটা যদি চাকরি হয়ে যায়। এসএসসির অবস্থা এতটা খারাপ ছিল সেই সময়, তো সেজন্য আমি টার্ন ব্যাক করি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করেছিলাম, অনেক এক্সামই দিয়েছিলাম। পরে আমি WBCSটাকে পার্সু করি, কারণ WBCSটা হচ্ছে আমাদের স্টেটের সবচেয়ে একটা নোবেল একটা শিক্ষামে। আজ খুব ভালো লাগছে। যাই হোক, কেশব দাস 2020 সালে দ্বিতীয়বার WBCS পরীক্ষায় বসেন। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তাতে সে WBCS এক্সিকিউটিভ এ বিভাগে পশ্চিমবঙ্গে 27 র্যাঙ্ক করেছেন। কিভাবে এলো এই সাফল্য জানুন। 2011 সালে হরদমনগর উচ্চ বিদ্যালয় থেকে 57% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেন। 2013 সালে দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে 76% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক, এরপর মালদা কলেজে সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হন। 2016 সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে স্নাতক হন তিনি। 2018 সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে 77% নম্বর পেয়ে MA পাস করেন। তারপর মালদা হোস্টেলে থেকে পরীক্ষার জন্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন, কিন্তু আর্থিক অভাবের কারণে প্রয়োজনীয় কোচিং নিতে পারেননি। তাতে কি, নিজে টিউশন পড়িয়ে পড়াশুনোর খরচ জোগাড় করেন। অবশেষে এলো সাফল্য। বাবা সামান্য একজন দিন মজুর, করোনাকালে পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে দেশে চলে আসতে হয়, ফলে অভাবের সংসারে ছেলের পড়াশুনোর খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় ওই পরিযায়ী শ্রমিককে। কেশব দাসের বাবা জ্ঞান দাস জানান তার 2 ছেলে ও 1 মেয়ে। কেশব ছোট ছেলে, সে ছোটবেলা থেকেই ছিল কঠোর পরিশ্রমী ও মেধাবী, পড়াশুনোর জন্যে কখনো বকাঝকা করতে হয়নি। ছেলের পড়াশুনোর খরচ জোগাড় করতে গিয়ে ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়েছে, এমনকি স্ত্রীর সোনার কানের দুল পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। তারপরেও এখনো পর্যন্ত ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। চাইলে পূরণ করতে পারেনি, করে দিত, ওই জন্য কিছু বলেও নি, যা চেয়েছিলাম দিতে পারেনি। আমার ছেলে যে লেখাপড়া করেছে ছোটটা, বড় ছেলে খাতাগুলো যেগুলো ছিল সেগুলো ওগুলো বেছে বেছে আবার ওই করতো, ফাঁকাই হলো। মানে সাইকেল একটা আমি ছেলেকে দিতে পারিনি, সাইকেল কিনে 6 কিলোমিটার হেঁটে যেত, 6 কিলোমিটার হেঁটে আসতো। মানে ছেলের কি আবদার ছিল একটা সাইকেলের? সাইকেল নেওয়ার জন্য আবদার করেছিল, দাম দিতে পারিনি, মানে ওই ছিল না, ক্ষমতা ছিল না এই টাকা টাকা পয়সা, ওই জন্য দিতে পারিনি। মানে ওখানে টিউশন পড়িয়ে নিজেই করে ই করলো। ছেলে কেশবের সাফল্যে বাবা মা আত্মীয় স্বজনদের বুক গর্বে ভরে উঠেছে। পড়াশোনা করেছে আমার ছেলে, বাইরে থেকেছে, আমরা তো বাড়িতে,
কি দেখবো পড়াশোনা, যখন বাড়িতে ছিল তখন দেখেছি, রাত্রে জেগে জেগে পড়তো আমার ছেলে। ছোট থেকে আমার ছেলে পড়াশোনার কথা বলতে হয়, নিজের মনে মনেই টিউশনে যেত, স্কুল যেত নিজের ইচ্ছা, বলতে হয়নি কোনোদিন, মেয়েরও খাইনি পড়াশোনার জন্য। আমার স্বামী তো মাঠে ঘাটে দু বিঘা জমি আছে, ওই জমি জায়গা নেই, চাষবাস করে খাই। ছেলে মেয়ের পড়াশোনার জোগাড় খুব কষ্ট। কেশবের সাফল্যে এলাকায় মানুষ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন কেশবের বাড়িতে। গ্রামের এই ছেলেই যেন এখন সকল গ্রামবাসীর কাছে হয়ে উঠেছেন আদর্শ। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।